गुड मॉर्निंग फ्रेंड्स, आमी इंद्रजीत। आज के आबार आपनादेर स्वागत जानाई आमादेर चैनल मिस्टर एंड मिसेस रानाते। नतून दिन शुरू हलो, नतून ब्लॉग शुरू हलो। देखा जाक आज के सारा दिन की काज करा जाए, जाई करब आपनादेर संगे शेयर करब। आज के काजेर चापटा एकटु बेशी आछे, तो खूब एकटा बेशी सकालबेला ब्लॉग बनाते पारबो बोले मने हय ना। तारपर बिकेलबेला देखि जदि किछु बनानो जाए, छादे किछु गाछ কিছু নিয়ে দেখা যাক। এখন আপাতত যাই গিয়ে ব্রেকফাস্টটা সারি, ফ্রেশ হই। বাড়িতেই বসে কাজ করছিলাম, হঠাৎ করে বউ বললো বাইরে বেরোতে হবে, সোনার দোকানে যাবে, কি কাজ আছে আমি জানি না। চলে এলাম ওকে নিয়ে। এই এখন আমি আর আমার শালা নির্নেন্দু দুজন মিলে দাঁড়িয়ে আছি, ও গেছে দোকানে। রাস্তায় তো বেশ মোটামুটি ভিড় আছে দেখলাম, দোকানপাট সবই খোলা আছে, এমন কোনো কিছু বন্ধ নেই। এই বড়নগর বাজারের এদিকে আমরা এসেছিলাম। ওই যে বেরিয়ে গেছে দোকান থেকে, আসছে এখন। এরপর দেখি আবার কোথায় যাই। মনে যাচ্ছে এখন ভুট্টা কিনতে, বাড়ির জন্য একটু ভুট্টা নেবে, ওর মায়ের ওখানে নিয়ে যাবে, আর আমাদের বাড়ির জন্য কটা ভুট্টা কিনবে, কিনে নিয়ে আসবে। আমাদের বড়নগরে কামান্দাকে চেনে না এমন কম লোকই আছে। এই হলো কামান্দা, দোকান খুলে গেছে কামান্দার। সবাই এখন দোকানে আসতে পারো, আমি এলাম প্রায় দু মাস পর। এই স্নান করে বেরোলাম, বেরিয়ে এবার একটুখানি ঘরে বসবো। তখন বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল, ও গেল একটু সোনার দোকানে, জানি না কি করত। মনিকে রেখে এলাম ওর মায়ের কাছে, ও বললো কিছুক্ষণ মায়ের সঙ্গে থাকবে ওখানে, তো ওর মায়ের কাছে রেখে এলাম। আমি তো ওর মায়ের কাছে রেখে এলে খুব শান্তিতেই থাকি, ও না থাকলে একটু বাড়িতে নিজের মতো করে নিজের স্পেস পাই, যা ইচ্ছা করি, কেউ কিছু বলার নেই, বেশ আনন্দ। যে সমস্ত ছেলেদের বউয়েরা মোটামুটি বাপের বাড়িতে যায়, সে ছেলেরা জানে বাড়িতে একা থাকার কি মজা হয়। ওকে রেখে দিয়ে এসে একটু আগে স্নান করলাম, পুজো করলাম, কিছু এমনি কাজ বাকি ছিল সেগুলো সারলাম, সেরে এখন যাব মায়ের ওখানে, যাব আমার মায়ের বাড়িতে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। দুটো বাড়ি পড়ে যায় আমার মায়ের বাড়ি, এখানে আমি আর মনি থাকি, আর আমার মা বাবা পাশের বাড়িতে থাকে, একটা দুটো বাড়ি পড়ে, তো সেখানেই যাবো এখন, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসবো এই বাড়িতে। এসে একটু কিছু কাজ আছে, তারপরে একটু বেরোতে হবে। আমার বাড়ির কম্পিউটারটা একটুখানি ডিস্টার্ব করছে, মানে মনিটারটা একটু খারাপ হয়ে গেছে। বন্ধুর বাড়িতে যাব, গিয়ে ওখানে এডিটটা করব, করে এডিটটা ওখানে শেষ করে তারপরে রাত্রিবেলা আবার যাব শ্বশুর বাড়িতে, ওখান থেকে বউকে নিয়ে একেবারে রাত্রে বাড়ি ফিরব। আজকে রাতে ওখানেই খাওয়া দাওয়া হবে আমার শ্বশুর বাড়িতে, খেয়ে দেয়ে একেবারে ওকে নিয়ে এ বাড়িতে চলে আসবো। দেখা যাক, এখন যাই আগে এ বাড়িতে খাওয়া দাওয়াটা করে নিয়ে দুপুরবেলা। একটু জল দাও, কি করে কিছু হবে না, মজাতে টেনে যাবে। Thank you.
এলাম শ্বশুর বাড়িতে একটু আগে, এসে ফ্রেশ হলাম, হয়ে এখন খাবার দাবারের আয়োজন সব হয়ে গেছে। এই এবার খাবার বাড়বে, আম লিচু আর কচুরি। যাওয়া শ্বশুর মশাই খালি গায়ে বসে রয়েছে, এই যে শাশুড়ি খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করছে সব এখন। আর এই যে মণিকে দেখলেই, মণির দিকে ক্যামেরা নিলেই মণি খালি পালিয়ে যায়। আগের দিনকে ব্লগ দেখে ওর মা ইন্সপায়ার হয়ে সেই আগের দিনের কচুরির তরকারি আর কচুরি আজকে আবার বানিয়েছে। আজকে কচুরি কি দিয়ে বানিয়েছো? আজকে ছোলার ডাল আর হিং দিয়ে কচুরি হয়েছে। আগের দিনকে ছাতু ছিল, আজকে ছাতুর জায়গাতে ছোলার ডাল পড়েছে। এরপর খাওয়া দাওয়া করব, করে আমি আর মণি দুজনে চলে যাব আমাদের বাড়িতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকের ব্লগে। শুভরাত্রি।